যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তার ওসিলায় বনু আব্দুল আশাল গোত্রের সব নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছে। তিনি বদর, উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 5 হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধে শত্রু দলের হিব্বান ইবনে আরিককার নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়াত দান করেন, কারণ বনু কুরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে, মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে, মক্কার মুশরিকদের গোপনে সহায়তা করে। মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। দীর্ঘ 1 মাস তার ক্ষত ভালো হয়নি। খন্দক যুদ্ধের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইজার বিরুদ্ধে অভিযান চালান, তাদের দুর্গ অবরোধ করেন। অবশেষে তারা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। তাদের ধারণা ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পক্ষে ইতিবাচক ফয়সালা করবেন, কেননা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আউস গোত্রের নেতা। তার গোত্রের সঙ্গে বনু কুরাইজার ছিল মৈত্রী সম্পর্ক, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের স্বার্থে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি হননি। অসুস্থ অবস্থায় তিনি মসজিদে নববীর অন্দরে একটি তাঁবুতে অবস্থান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ময়দানে নিয়ে আসতে বলেন। বিশেষ ব্যবস্থাপনায় একটি ঘোড়ায় উঠিয়ে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তার বাহন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন, তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো, তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এরা তোমার ফয়সালার উপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে। অতঃপর তিনি বনু কুরাইজার বিশ্বাসঘাতকদের যোদ্ধাদের হত্যার ফয়সালা করেন। নারী ও শিশুদের দাসদাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসেবে জব্দ করার ফয়সালা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছ। ফয়সালার পরপরই তার জখম থেকে রক্তক্ষরণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র 37 বছর। তার ইন্তেকালের পর জিবাইল আলাইহি ওয়াসাল্লাম রেশমি পাগড়ি পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, কে মৃত্যুবরণ করেছে যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরশে কম্পন সৃষ্টি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। বুখারি হাদিস নম্বর 3803, মুসলিম হাদিস নম্বর 2466। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।